আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসছি করোনা ভাইরাসের যেই মৃত লাশ কীভাবে দাফন করা হয় ওইটার ছোট্ট একটা ব্লগ আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি তো আপনারা সবাই দেখুন আর আল্লাহর কাছে বেশি বেশি করে মাপ চান আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে এরকম মৃত্যু দিও না আমরা যেহেতু মুসলমান তা আমাদেরকে যেই জানাজা দেওয়ার কথা আমাদেরকে যে গোসল করার কথা গোসল দেওয়ার কথা তো এগুলো থেকে আমরা বঞ্চিত কারণ করোনা ভাইরাসের জন্য লাশটা মাটিতে ফালার ফেলা ফেলে দেওয়ার পর আবার দেখবেন আপনারা স্প্রে করে দিচ্ছে কারণ স্প্রে করে দিচ্ছে এই ভাইরাসটার জন্যই কয়েকটা ছবি দেওয়া আছে লাস্ট মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া চারা দোয়া করা ছাড়া আর কোনো আমাদের রাস্তা নাই আল্লাহ যদি আমাদেরকে এইখান এই করোনা ভাইরাস থেকে রক্ষা করে তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন সবাই যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহর কাছে বেশি বেশি করে তবাব পড়বেন মাফ চাইবেন আল্লাহ যেন সবাইরে মাফ করে দেয় তো আমি এই ভিডিওটার মাধ্যমে সবাই এই কথাটাই জানাতে চাচ্ছি যে আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজতে রাখো মাফ করে দাও আমাদেরকে আমাদের দিকে একটু তাকাও আল্লাহ তুমি ছাড়া কেউ আর নাই তো আমার ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন কারণ আমরাও মালয়েশিয়াতে আছি মালয়েশিয়া করোনা ভাইরাসের অবস্থা বেশি একটা ভালো না তো এই জন্য আমি ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন। তো দেখতেই পাচ্ছেন এই যে স্প্রে দেওয়া হচ্ছে তো আর কি কিছু বললাম না আল্লাহ হাফেজ